আজ 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সারা পৃথিবী জুড়ে আজকের দিনটিকে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হচ্ছে। আমাদের দেশ ভারত তথা পশ্চিমবঙ্গ জুড়ে এই করোনা আবহেও আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে। এরই সঙ্গে সাজুজ্য রেখে নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসনও এই মাদক বিরোধী দিবস পালনে সামিল হল। শনিবার সকালে থানার উদ্যোগে মাদকের ক্ষতিকারক দিকের বিভিন্ন উদ্ধৃতি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মাদক বিরোধী র্যালি শুরু হয় থানা প্রাঙ্গণ থেকে। তারপর তা পলাশীপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় থানার সম্মুখে এসে সমাপ্ত হয় এই মাদক বিরোধী র্যালি। এদিনের এই র্যালিতে অংশ নেন পলাশীপাড়া থানার পুলিশকর্মী, সিভিক পুলিশকর্মী এবং অন্যান্য সংগঠনের কর্মীরা। পরে পলাশীপাড়া থানার উদ্যোগে থানারই অধীন বড়নলদহ এলাকাতেও মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়। পলাশীপাড়া থানার পুলিশকর্মীরা তাদের নির্দিষ্ট প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত থাকার পাশাপাশি নানা মানবিক কাজে বারবার সামিল হন। আবারও তাদের এই সামাজিক সচেতনতামূলক কাজ তাদের মানবিক রূপকেই প্রস্ফুটিত করল। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।